Audio Jungle. জোটের শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জাতির ক্রান্তি লগ্নে গণতন্ত্রকে পুনরুদ্ধারের লক্ষ্যে আপনাদের সহায়তা প্রয়োজন। আপনাদের আমাদের অনেকের উপস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন এবং 27 মার্চ কালুঘাট বেতার কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। বাংলাদেশের সেই শ্রেষ্ঠতম মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এবং মহান স্বাধীনতার মূল চেতনা বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন এবং শক্তিশালী করার প্রত্যয়ে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন নির্দলীয় জোটের মূল দাবি ছিল একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান। নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য অনুগত নির্বাচন কমিশনকে পুনর্গঠন, জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্বাচনে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, সমগ্র বিশ্বের উন্নত দেশগুলিতে প্রত্যাখ্যাত ইভিএম মেশিন ব্যবহার না করা এবং নির্বাচনে প্রেসিশক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের ভোট দানে বাধা দেওয়া ও জাল ভোট দেওয়া বন্ধ করার লক্ষ্যে নির্বাচন অন্তত 7 দিন আগে এবং নির্বাচনের 2 দিন পর পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে দেশ বিদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়তায় অভিজ্ঞ দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে নিয়োজিত করা, পাশাপাশি মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারারুদ্ধ বিএনপির চেয়ারপারসন ও বিদ্রোহী জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিয়ে নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দেওয়া এবং মিথ্যা মামলায় আটক ও গায়েবী মামলায় আটক সকল রাজনৈতিক নেতা কর্মীদের নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ দিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। সকলেই এইসব দাবির যুক্তিকতা স্বীকার করলেও বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখলকারী সরকার আমাদের দাবি পূরণে অতীতে আন্তরিক ছিল না এবং সংলাপেও তা প্রতীয়মান হয়েছে, কোন দাবি তারা মানেনি। মেগা প্রজেক্টের নামে দুর্নীতি করে ফ্রিজারের নামে বারবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে এই সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য, পরিবহন ব্যয়, বাড়ি ভাড়া, চিকিৎসা ব্যয়, শিক্ষা ব্যয় সহ সবকিছুকে জনগণের নাগালের বাইরে নিয়ে গেছে। কিছু দলীয় ব্যক্তি আজ নিজেরা দলীয় হতে গিয়ে সরকার দেশে দরিদ্রদের বৈষম্য বাড়িয়ে দিয়েছে। শেয়ার মার্কেট লুট, ব্যাংক লুট, এমনকি রাষ্ট্রীয় ব্যাংক লুটের ঘটনার জন্য কারা দায়ী জনগণ তা জানে। কারা সুইস ব্যাংকে 6 লাখ কোটি টাকারও বেশি জমা করেছে, বিদেশে টাকা পাচার করে সেকেন্ড হোম আর কানাডায় বেগম পাড়া বানিয়েছে তা জনগণের গ্রামের জনগণও জানে। তারা ব্যালটের মাধ্যমে সরকারের এইসব দুর্নীতি, অনাচার, অত্যাচার এবং দুঃশাসনের জবাব দিতে প্রস্তুত হয়ে আছে। দলীয় গুন্ডা পান্ডা আর দলীয় বিবেচনায় নিয়োগকৃত ব্যক্তিদের ভয়ে জনগণ বিশেষ করে যুব সমাজ ভীত নয়। তারা জানেন যে নির্বাচনে পরাজয়ের পর এসব দুর্নীতিবাদ অত্যাচারীদের আর খুঁজে পাওয়া যাবে না। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ এবং জনগণের প্রতি আস্থাশীল বলেই এত প্রতিকূলতার মধ্যেও আমরা বিদ্রোহী জোট সর্বসম্মতভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে
অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় ঐক্যফ্রন্টের সাথেও ঐক্য জোটের সাথেও ঐক্যফ্রন্টের সাথে আমাদের নির্বাচনী সমঝোতা হবে। আমরা বিশ্বাস করি সরকারের দুর্নীতি, অনাচার, অত্যাচার এবং সর্বোপরি তিস্তার পানি আনতে তাদের ব্যর্থতা সহ রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় সীমাহীন ব্যর্থতার প্রতিবাদ ব্যালটের মাধ্যমে দেওয়ার জন্য জনগণকে সুযোগ দেওয়া প্রয়োজন মনে করি, আর সেই কারণে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, যাতে করে জনগণ তাদের ক্ষোভ ও বেদনা প্রতিবাদ প্রকাশের মাধ্যমে গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার সুযোগ পান। আমরা দাবি করছি যে অনিবার্য জনরোষ থেকে বাঁচার জন্য সরকার দেশনেত্রীকে দাবিতে মুক্তি দিয়ে নির্বাচন অংশগ্রহণের জন্য নতুন কোন সমস্যা সৃষ্টি করবে না, অবিলম্বে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবেন। আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন সরকারের প্রভাবমুক্ত থেকে সাংবিধানিক ভাবে প্রাপ্ত দায়িত্ব সতত নিষ্ঠা সাহসিকতার সাথে পালন করবে। সরকার নির্বাচন অংশগ্রহণকারী কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরও কোন ধরনের হয়রানি করবে না এবং গায়েব ও মিথ্যা মামলায় আটকদের মুক্তি দেবে, নতুন করে কাউকে গ্রেফতার কিংবা হয়রানি করবে না, বিশ্বব্যাপী প্রত্যেকে ইভিএম মেশিন ব্যবহার করবে না, নির্বাচনের 7 দিন পূর্ব থেকে নির্বাচনের 2 দিন পর পর্যন্ত সকল নির্বাচন এলাকায় রেজিস্ট্রেশন ক্ষমতা দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়োগ করবে। এইসব কিছু দেশের বর্তমান সংবিধানের আওতাতে করা যায়। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনকে যেহেতু আমরা যুক্তিযুক্ত মনে করি, সেহেতু সেই দাবিতে আমাদের গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। নির্বাচনের ভোট গ্রহণ তারিখ ঘোষণা করা হয়েছে 23 ডিসেম্বর 2018। এর একদিন পরে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের দিন 25 ডিসেম্বর। এর কয়েকদিন আগে থেকে এই ধর্মের অনুসারীরা উৎসব পালনে ব্যস্ত থাকবে। দেশে অবস্থিত দূতাবাস সমূহের বেশিরভাগ আন্তর্জাতিক সংস্থা সমূহ নির্বাচনে কোনো ভূমিকা পালন করতে পারবে না। নির্বাচনে কারচুপি করার কুচিন্তা না থাকলে এমন দিনে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত তারা গ্রহণ করতেন না। আমরা এই কারণ সহ অন্যান্য অনিবার্য কারণে নির্বাচনী তফসিল পরিবর্তন করে অন্তত 1 মাস পিছিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য 20 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। প্রিয় ভাইরা, এদেশের জনগণ ক্ষমতাসীনদের ইচ্ছার বিরুদ্ধে মহান ভাষা আন্দোলনে সফল হয়েছে, 69 গণ অভ্যুত্থান করেছে, 71 সালে মহান মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছে, এবারও আসন্ন নির্বাচনে ইনশাল্লাহ গণতন্ত্র পুনরুদ্ধার করে একটা বৈষম্যহীন, শান্তিপূর্ণ, প্রতিহিংসা মুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব। বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, বিশেষ করে যুবক, সাংবাদিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার নারী পুরুষদের প্রতি আমাদের আহ্বান, গণতন্ত্রকে রক্ষা করেন, দেশকে রক্ষা করেন। আসুন মাতৃভূমি বাংলাদেশকে শান্তি ও সমৃদ্ধির আবাসে পরিণত করি, দুর্নীতিবাদদের হাত থেকে দেশকে মুক্ত করি, মাদক সেবীদের হাত থেকে দেশকে মুক্ত করি, গণতন্ত্র ধ্বংসকারীদের হাত থেকে দেশকে মুক্ত করি, দেশের সম্পদ যারা পাচার করেছে তাদের হাত থেকে দেশকে মুক্ত করি, এবং সকলের ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সরকার পরিচালিত হোক, এটাই আমাদের কামনা। আমরা সংখ্যাগরিষ্ঠ, কাজেই অর্থ কিংবা পেশি শক্তি আমাদের হারাতে পারবে না। প্রয়োজন বজ্র কঠিন ঐক্য, সাহসী প্রতিরোধ দিয়ে আমরা বারবার বিজয় হয়েছি, এবারও ইনশাল্লাহ বিজয় আমাদের হবে, জনগণের বিজয় হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
কতটা আসন পাইতে পারেন বলে এখানে আসনের বিষয় না, জনগণকে ঐক্যবদ্ধ করা, সুশাসন প্রতিষ্ঠা করা, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হলো আমাদের লক্ষ্য। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন, বিশেষ করে যারা আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আপনারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সুতরাং আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই অবস্থা থেকে মুক্ত হওয়া আমাদের প্রয়োজন। যদি না পিছায় তাহলে নির্বাচন করবেন কিনা ওটা পুনরায় আমরা সিদ্ধান্ত নেব। আপাতত করার পক্ষে আমরা মত দিয়েছি এবং আমরা আশা করি সরকার নিশ্চয়ই চাইবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এতে কোনো সন্দেহ কারো থাকার কথা না। একটা বড় দলকে বাদ দিয়ে দেশ চালানো ঠিক হবে না, আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত হবে। খালেদা জিয়াকে মুক্তি যদি না দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনাকে নির্বাচনে আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী নির্দয় হবেন না, তিনি একজন বৃদ্ধ রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ, সাবেক প্রধান সেনাপতির স্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, যিনি মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন, স্বাধীনতা ঘোষণা করেছিলেন তার স্ত্রী, এবং তিনি নিজেও তিনবারের প্রধানমন্ত্রী। তার প্রতি কোনো অন্যায় আচরণ করবেন না, তার প্রতি নির্দয় হবেন না, এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আনার স্বার্থে বেগম জিয়ার নির্বাচনে অংশগ্রহণ করা অপরিহার্য। ধন্যবাদ।